প্রথমবারের মতো পদ্মা সেতু দিয়ে নিজ জেলার শরীয়তপুরে যাচ্ছি। দীর্ঘ 18 বছর পরে ঢাকা শরীয়তপুর রুটে সরাসরি বাস চলাচল শুরু করেছে। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরের দিন থেকেই চালু হয়েছে সরাসরি বাস যোগাযোগ। ঢাকা থেকে কিভাবে শরীয়তপুর যাবেন, ঢাকা শরীয়তপুর রুটে কী কী বাস চলাচল করছে, বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে। সবাইকে না টেনে পুরো ভিডিওটি দেখার আহ্বান রইল। আমি যেহেতু নারায়ণগঞ্জের পাগলা থেকে রওনা হচ্ছি, তাই প্রথমে চলে আসলাম পোস্তকলা ব্রিজে। যাত্রাবাড়ি সায়দাবাদ থেকে সেরে আসা সকল বাসই এই ব্রিজে থামে। এখান থেকেও শরীয়তপুরে গাড়িতে উঠতে পারেন। আমি পোস্তকলা থেকে শরীয়তপুর পরিবহনে উঠেও নেমে গিয়েছিলাম, কারণ বাসের সিট খালি ছিল না। তারপরেও তারা যাত্রী উঠানোর চেষ্টা চালাচ্ছিল। পরে চলে গেলাম যাত্রাবাড়ি চৌরাস্তায়, সেখানে গিয়ে শরীয়তপুর সুপার সার্ভিস, শরীয়তপুর পরিবহন, শরীয়তপুর পদ্মা ট্রাভেলার্স, ফেম, গ্লোরি সব গাড়ি থাকলেও আমি উঠেছিলাম ফেম পরিবহনে। ভাড়া নিয়েছিল 250 টাকা। সকাল 10টা বাজে যাত্রাবাড়ি থেকে অর্ধেক যাত্রী নিয়েই গাড়ি ছেড়ে যায় শরীয়তপুরের উদ্দেশ্যে। পরে পোস্তকলা সহ প্রায় 6-7টি জায়গায় গাড়ি থেমে থেমে যাত্রী ওঠায়। এখন চলে যাচ্ছি মাওয়া রোডের সৌন্দর্য দেখতে দেখতে পদ্মা সেতুর অভিমুখে। দেখতে দেখতে চলে আসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল প্লাজায়। এই টোল শেষ করে আমরা এখন পদ্মা সেতুর পথে। যতই দেখবেন ততই ভালো লাগবে এ রোডের সৌন্দর্য। বাংলাদেশের সবচেয়ে সুন্দর এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়ে। দেখতে দেখতে পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসলাম। প্রথমবারের মতো পদ্মা সেতুতে উঠছি। হাওয়ার বেগে ছুটে চলেছে আমাদের ফেম পরিবহন। পদ্মা সেতুর মাঝ বরাবর চলে এসেছে আমাদের গাড়ি। সবাই অধীর আগ্রহ নিয়ে উপভোগ করছে পদ্মা সেতুর সৌন্দর্য। পদ্মা সেতু ভ্রমণ করবেন, কিন্তু পদ্মা সেতুর মতো একটি সুন্দর স্থাপনাকে ক্যামেরাবন্দি করবেন না তা তো হতে পারে না। তাই তো সবাই ব্যস্ত পদ্মা সেতুতে ছবি তোলার জন্য। দেখতে দেখতে মাত্র 6 মিনিটের মাথায় পদ্মা সেতু অতিক্রম করলাম। রাজধানীর যাত্রাবাড়ি থেকে আমাদের গাড়ি যাত্রা শুরু করেছিল সকাল 10টা বাজে এবং সকাল 10:36 পদ্মা সেতু টোল প্লাজা অতিক্রম করে এখন 10:42 পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে আমাদের গাড়ি। এই রোডে সোজা চলে গেল ভাঙ্গা এবং বামে আমাদের গাড়ি যাচ্ছে, কারণ এটা শরীয়তপুরের রোড, আমরা শরীয়তপুরে যাচ্ছি। শেখ রাসেল ক্যান্টনমেন্ট হয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে শরীয়তপুরের পথে। রাজধানীর যাত্রাবাড়ি থেকে জাজিরার নাওডোবা পর্যন্ত দেশ সেরা মহাসড়ক থাকলেও নাওডোবা থেকে শরীয়তপুর সদর পর্যন্ত 2 লেনেরও একটি সড়ক নেই। এই সড়কের প্রশস্ত কোথাও 12 ফুট, আবার কোথাও রয়েছে 18 ফুট। তাই তো প্রতিনিয়তই জ্যাম জট।
অগ্রগতি দেখছি না।